যখন সালাম দিতে আসে, আমি নবীর যখন জিয়ারত করতে আসে, আমি নবী তাদের জন্য এমন একটা জায়গা বানিয়ে রেখেছি, তাদের জন্য বসতে দেওয়ার জন্য, আদরের উম্মতের জন্য এমন একটা জায়গা রেখেছি, যেই জায়গাটার নাম আমি রহমতের নবী দিয়েছি, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, যেই জায়গাটা হলো দুনিয়ার মাটি, আমি নবী আল্লাহর জান্নাত বানিয়ে দিয়েছি। যারা কবরি, যে ব্যক্তি আমার রওজা শরীফ জিয়ারত করল, ওয়াজাবাত লাহু শাফাতি, তার জন্য শাফাত করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে গেল, ওয়াজিব হয়ে গেল, আবশ্যক অত্যাবশ্যক হয়ে গেল। যে আমার রওজা শরীফ জিয়ারত করলো, আমি রসুল তারে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিয়ে দিব। কোরআন শরীফ বলে দয়াল নবীর দরবারে যেতে, আর মায়ার নবী বলে যে তোমরা আমার দরবারে আসো। সুবহানাল্লাহ, আসলে কি হবে? আমি শাফাআত করে তোমাদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছে দেব। আমি নবী সুপারিশ করলে কি জান্নাত হবে না? জান্নাত কার কাছে? জান্নাত, জান্নাত আমার নবীর দরবারে। সুবহানাল্লাহ বলেন না বন্ধুরা আমার? যদি যদি মাথা ঠিক থাকতো, ঈমান যদি ঠিক থাকতো, বেয়াদবদের ঈমান যদি ঠিক থাকতো, চিন্তা করতো আমার রহমতের নবী কোন জায়গায় আর আল্লাহর জান্নাত কোন জায়গায়, বলেন না সুবহানাল্লাহ। আমার রহমতের নবী যেই জায়গায় আরাম করতেছেন, প্রত্যেকের বাড়ির মধ্যে একটা করে ড্রয়িং রুম আছে, মেহমান আসলে সেই জায়গায় বসতে দেওয়া হয়, ঠিক কিনা? মেহমান আসলে কি বেডরুমে নিয়ে যায় নাকি মানুষ? তাদেরকে আগে প্রত্যেকের একটা ভালো বাসা, যাদের যেমন স্ট্যাটাস, যাদের যেমন ক্যাপাসিটি আছে, এবিলিটি আছে, ঠিক তেমন করে তারা আপ্যায়ন করে। তো ঠিক প্রথমে নিয়ে বসার জায়গা ড্রয়িং রুমের মধ্যে নিয়ে বসায়, ড্রয়িং রুমটা একটু সাজানো থাকে, বেডরুম এলোমেলো থাকলেও ড্রয়িং রুমটা কী থাকে? একটু ফুল দিয়ে সাজানো থাকে, একটু সোফা থাকে, থাকে না, সাজানো থাকে এই ড্রয়িং রুম। আল্লাহর হাবিব কামলা আলম রহমাতুল্লিল আলামিন বলতেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। খুব মহব্বত করে শুনবেন আমার রহমতের নবী কামলেওয়ালা কি বললেন। আল্লাহর হাবিব দেখিয়ে দিলেন, তোমাদের ঘরে গেলে তোমরা যেমন মেহমানকে ড্রয়িং রুমে বসতে দাও, আমি নবীর দরবারে যখন কেউ আসে, আমি নবীকে যখন সালাম দিতে আসে, আমি নবীর যখন জিয়ারত করতে আসে, আমি নবী তাদের জন্য এমন একটা জায়গা বানিয়ে রেখেছি, তাদের জন্য বসতে দেওয়ার জন্য, আদরের উম্মতের জন্য এমন একটা জায়গা রেখেছি, যেই জায়গাটার নাম আমি রহমতের নবী দিয়েছি, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, যেই জায়গাটা হলো দুনিয়ার মাটি, আমি নবী আল্লাহর জান্নাত বানিয়ে দিয়েছি। আল্লাহর হাবিবের রওজা শরীফ থেকে সামনে মেম্বার শরীফ আছে, মেম্বার শরীফ থেকে রওজা শরীফ পর্যন্ত মোটামুটি ছোট্ট একটা জায়গা। এই জায়গাটাকে আল্লাহর হাবিব বলে দিয়েছেন, মা বাইনা বাইতি ও মেম্বারি, মা বাইনা বাইতি ও মেম্বারি, আমি নবীর বাড়ি, আমার ঘর, আমার হুজরা, আমার রওজা শরীফ এবং আমার মেম্বার, এর মাঝখানে যেই জায়গাটা আছে, সেই জায়গাটা মা বাইনা বাইতি ও মেম্বারি রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, এই জায়গাটা হলো আল্লাহর জান্নাতের টুকরা, বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর জান্নাত, এটা কার জান্নাত? আল্লাহর জান্নাত। আমার নবী এমন নবী, যেই নবীর জবান মোবারক থেকে যদি সাধারণ মাটিকে জান্নাত ঘোষণা হয়ে যায়, সেটা জান্নাত হতে আর দেরি হয় না। আমার নবীর জবান মোবারকের ঘোষণা, যেটাকে আমার নবী জান্নাত বলেছেন,
সাধারণ জায়গাটা আমার নূরের নবীর জবান মোবারকের কারণে সাধারণ জায়গাটা জান্নাতের টুকরা হয়েছে। সুবহানাল্লাহ, মানুষ পাগল হয় সেই জায়গায় নামাজ পড়ার জন্য। দুই রাকাত নামাজ পড়লে আল্লাহর দরবারে নামাজ, সেখানে নামাজ পড়লে নামাজ কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এই দোয়া কবুলের জায়গা আমার রহমতের নবী মায়ের নবী কেমন, যে আমার নামী নবীর দরবারে যারা আসবে তারা জান্নাতে থাকবে। আমার